এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া তলে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে আল্লাহর রাস্তায় আল্লাহর বিধিবিধান পালন করতে ব্যয় করেছে বয়স 60 70 হয়ে গেলে সালাত আদায় করা মুখে দাড়ি রাখা সহজ বয়স 60 70 হয়ে গেলে সালাত আদায় করা মুখে দাড়ি রাখা সহজ কিন্তু বয়স যখন 20 25 তখন বাপ মা সমাজ স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী ভাবী ননদ তাদের টিটকারি তাদের মজা উপেক্ষা করে তাদের টিটকারি উপেক্ষা করে চাকরি হারানোর ভয় কে উপেক্ষা করে রিজিকের ভয় কে উপেক্ষা করে দাড়ি রাখা টাখনুর উপর প্যান্ট পরা সালাত আদায় করা অনেক অনেক কঠিন কাজ এই জন্য আল্লাহ বৃদ্ধদের জন্য এই বিশেষ নিয়ামত রাখেননি কেন না বৃদ্ধ বয়সে দাড়ি সবাই রাখতে পারে বৃদ্ধ বয়সে সালাত সবাই রাখতে পারে এই বিশেষ নিয়ামত আল্লাহ ওই যুবকদের জন্য রেখেছেন যারা যুবক বয়সে যাবতীয় রিস্ক যাবতীয় চ্যালেঞ্জ যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী চলতে পারবে তাদের জন্য এই বিশেষ পুরস্কার আজকে আমাদের যুবক সমাজের অধিকাংশ যুবক নিজেদের জীবনকে মানুষের মতবাদকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করে দিচ্ছে হাজারো যুবক আছে যারা আওয়ামী লীগের রাজনীতি বিএনপির রাজনীতি জামাতে ইসলামের রাজনীতি এই ধরনের রাজনৈতিক দলের পিছনে নিজেদের জীবন নিজেদের সময়কে ব্যয় করে দিচ্ছে অথচ এই সমস্ত যুবককে কিয়ামতের মাঠে তাদের সময়ের হিসাব দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস যে আদম সন্তান তার পা লা তাযুল কদম ইবনে আদম আদম সন্তানের পা কিয়ামতের মাঠে এক ধাপও সামনে এগোতে পারবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের উত্তর দেয় তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আন স্বাভাবিক হে যুবক তুমি তোমার যৌবন কালকে কোথায় কোন রাস্তায় কার পিছনে ব্যয় করেছ এই জবাব কিয়ামতের মাঠে দিয়ে যেতে হবে অতএব যুব সমাজকে লক্ষ্য করে বলতে চাই তোমরা এই জাতির ভবিষ্যৎ নিজেকে অচল অকেজো অথর্ব দেশ জাতি এবং পরিবারের জন্য বোঝা বানিও না যে সমস্ত যুবকের আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই যুগ যেই দিকে চলে তারা যুগের তালে চলে যেই দিকে বাতাস হয় সেই সেই দিকে ছাতা ধরে যুগে যখন যেটা চলে তখন সে সেই তালে চলে এই সমস্ত যুবক হচ্ছে আত্মমর্যাদাহীন যুবক আত্মসম্মানহীন যুবক নদীর স্রোতে সমুদ্রের স্রোতে যেমন পানা ভেসে যায় খড়কুটো ভেসে যায় ফেনা ভেসে যায় ওই সমস্ত ফেনা খড়কুটোর যেমন শক্তি থাকে না আতাদের যেমন কোনো আত্মমর্যাদা থাকে না এই সমস্ত যুবকের তেমন কোনো শক্তি নাই আত্মমর্যাদা নাই এরা যখন যেটা সমাজে চলে যখন আইপিএল চলে যখন বিপিএল চলে যখন জুয়া চলে যখন মদ চলে যখন গান বাজনা চলে এরা সবগুলোর সাথে শরিক হয় এদের নিজস্ব কোনো আত্মমর্যাদা কোনো ভ্যালু নেই আর যেই স্টিমার যেই লঞ্চ স্রোতকে উপেক্ষা করে চলে ওই স্টিমার লঞ্চের যেমন সুযোগ আছে ওই স্টিমার লঞ্চের যেমন শক্তি আছে আত্মমর্যাদা আছে একটা যুবক যখন সমাজে যাবতীয় বাধাকে উপেক্ষা করে ইসলামের আদর্শকে ধরে সমাজে চলতে চায় তখন সেই যুবক আত্মসম্মান সম্পূর্ণ যুবক আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ যুবক আর পর্দার বিষয়টাও আত্মমর্যাদার সাথে সম্পৃক্ত এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস দায়ুস জান্নাতে যাবে না দায়ুস মানে যার মধ্যে দিয়াসা আছে দিয়াসা কার মধ্যে আছে দিয়াসা আছে শুকুরের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন দায়ুস জান্নাতে যাবে না মানে দায়ুস মানে যার মধ্যে দিয়াসা আছে তাকে বলা হয় দায়ুস দিয়াসা কার মধ্যে আছে শুকুরের মধ্যে আছে তথা যার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে যাবে যার ব্যবহার শুকুরের ব্যবহারের মতো হয়ে যাবে যে আর মানুষ থাকবে না শুকুর হয়ে যাবে সে জান্নাতে যাবে না শুকুরের যেমন লজ্জাবোধ নাই শুকুরের যেমন ইতস্তবোধ নাই শুকুরের যেমন আত্মমর্যাদা নাই শুকুরের যেমন আত্মসম্মান নাই যারা নিজের বাড়িতে বেপর্দার সুযোগ দিয়েছে তাদের রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে যার মা যার বউ যার স্ত্রী বেপর্দা হয়ে চলল তার বিন্দু মাত্র ইতস্তবোধ সৃষ্টি হয় না তার রক্তের মধ্যে তার মনের মধ্যে তার রক্ত আর শুকুরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই এটা আমিনা আল্লাহর রাসূল বলে গেছেন এই জন্য আপনি শুকুর হওয়া থেকে বাঁচুন আপনি দায়ুস হলেন মানে শুকুর হয়ে গেলেন কেননা পৃথিবীতে একমাত্র দায়ুস প্রাণী একমাত্র দায়ুস প্রাণী হচ্ছে শুকুর যার আত্মমর্যাদা বোধ নাই যার রক্তে দিয়াসা আছে এই জন্য যারা শুকুরের গোস্ত খায় যারা শুকুরের গোস্ত জন্ম থেকে মরা পর্যন্ত খায় শুকুরের চর্বি যারা জন্ম
থেকে মরা পর্যন্ত খায়, তার সামনে তার স্ত্রীর সাথে পরপুরুষ যদি জেনায় লিপ্ত হয় তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, এটা পরীক্ষিত, কেননা তার রক্ত পুরোটাই শুকুরের রক্ত হয়ে গেছে, সে শুকুর খেয়ে জীবন যাপন করেছে। আর একমাত্র পৃথিবীতে দায়ুস প্রাণী শুকুর। ঠিক কোনো পুরুষ যখন দায়ুস হয়ে যায়, কোনো পুরুষ যখন শুকুরের মতো হয়ে যায়, কোনো পুরুষের রক্ত যখন শুকুরের রক্ত হয়ে যায়, তখন সে বাড়িতে নিজের মেয়েকে বেপর্দায় চলতে চায়, চলতে দেয়, নিজের স্ত্রীকে বেপর্দায় চলতে দেয়, নিজের মাকে বেপর্দায় চলতে দেয়, কেননা তার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে, এটা আল্লাহ রাসূল বলেছেন। অতএব যুবক, আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হওয়ার চেষ্টা করো।